আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি মাহবুবা বেগম, প্রভাষক রসায়ন বিভাগ, নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ। নাসিরাবাদ কলেজে অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আসলে দীর্ঘদিন পরে আবার তোমাদের অনলাইন ক্লাসের নিতে হচ্ছে কোভিড বেড়ে যাওয়ার কারণে। যাই হোক, পরিবেশের সাথে খাপ খাইয়ে আমাদের চলতে হবে। আচ্ছা, গত ক্লাসে আমরা যে ইয়েটা আলোচনা করেছিলাম, যা আলোচনা করেছিলাম হলো কি, তড়িৎঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি এবং ইলেকট্রন আসক্তি, এগুলো আমার ইলেকট্রন আসক্তি এগুলো সংজ্ঞা এবং এদের পর্যাবৃত্তিক যে পরিবর্তন, গ্রুপভিত্তিক এবং পর্যায়ভিত্তিক যে পরিবর্তন, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। দেখো, আজকে আমরা পড়ব মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের সম্পর্ক। আচ্ছা, দেখি আমরা এদের মধ্যে, দেখো মৌলের পর্যাবৃত্ত ধর্মের সাথে রাসায়নিক বন্ধনের একটা সম্পর্ক যদি আমি বলি, যে বলতে আমরা কি বুঝি, যে এস ব্লক মৌল আমরা পড়েছি, পি ব্লক মৌলের, হ্যাঁ, এদের যুজত স্তরে দেখেছি আমরা যে ইলেকট্রন বিন্যাস ভিত্তিক যে রাসায়নিক বন্ধনের যে আমরা অষ্টক তত্ত্ব পড়েছি, হ্যাঁ, যে এদের মধ্যে কি আয়নিক যৌগ এবং সমযোজী অণু বন্ধন সম্পর্কে আমরা এদের থেকে আমরা বুঝতে পারি, আয়নিক যৌগ এবং সমযোজী অণুর গঠন সম্পর্কে আমরা বুঝতে পারি। এর সাথে দেখা গেছে যে আমরা আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি, হ্যাঁ, মৌলের এই দুইটা পর্যাবৃত্ত ধর্ম এটার সাথে আসলে জড়িয়ে আছে। এখন আমরা যদি আসি যে রাসায়নিক বন্ধন, হ্যাঁ, রাসায়নিক বন্ধনটা আসলে কি, আমরা দেখি যে রাসায়নিক বন্ধনটা হলো পরমাণুসমূহের মধ্যে ইলেকট্রন যে ত্যাগ এবং গ্রহণ, অথবা এটা কী করে শেয়ারের মাধ্যমে যে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো অধিক স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করে এরা কি অনুগঠন করে, এগুলোকে রাসায়নিক বন্ধন। এখন এই যে পরমাণু সর্ববহিস্থ শক্তিস্তর, হ্যাঁ, শক্তিস্তর তার মানে কি, যুজ্যত স্তরের ইলেকট্রন সংখ্যা মৌলটির পর্যাবৃত্ত ধর্ম কিন্তু প্রকাশ করে। আর তাই দেখা গেছে মৌলের রাসায়নিক বন্ধন যখন গঠন হয় বা মৌলের পর্যাবৃত্ত, এটা কিন্তু পর্যাবৃত্ত ধর্মের সাথে কিন্তু সম্পর্কিত, ঠিক আছে। এখন আমরা যদি বলি যে তড়িযোজী বন্ধন সাধারণত ধাতু এবং অধাতুর মধ্যে বিক্রিয়ার মাধ্যমে হয় আয়নিক বন্ধন বা তড়িযোজী বন্ধন, আয়নিক বন্ড যেটা, হ্যাঁ, আয়নিক বন্ড, আর অধাতু এবং অধাতু মিলে হয় সমযোজী বন্ড। আচ্ছা, শুরুতেই যদি আমরা দেখি আয়নিক বন্ড, দেখো আয়নিক বন্ড বা আয়নিক বন্ধন, হ্যাঁ, আয়নিক বন্ধনটা হলো, দেখো ধাতু অধাতু পরমাণুর যুজ্যত স্তরে ইলেকট্রন আদান প্রদান, মানে ইলেকট্রন দেখা গেছে ইলেকট্রন প্রদান করে বা দান করে এবং ইলেকট্রন দান এবং গ্রহণের মাধ্যমে নিকটস্থ তারা নিষ্ক্রিয় মৌলের মতো অধিক স্থায়ী ইলেকট্রন বিন্যাস অর্জন করে এবং স্থায়ী ইলেকট্রন বিন্যাস অর্জন করার মাধ্যমে তারা কী করে, ওরা যথাক্রমে দেখা গেছে ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নের সৃষ্টি করে, আর এই সৃষ্টির মাধ্যমে যে বন্ধনটা গঠন করে সেটিকে বলবো আমরা তড়িযোজী বন্ধন বা আয়নিক বন্ধন, তড়িযোজী বন্ধন বা আয়নিক বন্ধন। এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখতে চাই, দেখো খুবই পরিচিত একটা এক্সাম্পল তোমাদের যদি আমি দেখাই, আমরা পড়ে আসছি সোডিয়াম এবং ক্লোরিন। দেখো সোডিয়ামে বাইরে এসে এলে আমরা জানি একটা ইলেকট্রন আছে, আর দেখো ক্লোরিনে বাইরে এসে এলে 7টা ইলেকট্রন, হ্যাঁ, 7টা ইলেকট্রন। তো এখন কী করে, সোডিয়ামে বাইরে এসে এলে একটা ইলেকট্রন, সে খুব সহজেই একটা ইলেকট্রনকে ত্যাগ করে বাইরে এসে এলে অষ্টক পরিপূর্ণ হতে পারে। অপরদিকে দেখো ক্লোরিনে বাইরে এসে এলে দেখো 7টা ইলেকট্রন, সে খুব সহজেই একটা ইলেকট্রন গ্রহণ করে সে অষ্টক পরিপূর্ণ হতে পারে।
এর ফলে কি করে দেখো, সোডিয়াম একটা ইলেকট্রন ক্লোরিনকে দান করে, দান করার ফলে এখানে কি হয়ে যায়, সোডিয়াম সোডিয়াম ইলেকট্রন দান করার ফলে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন যেহেতু ইলেকট্রন গ্রহণ করলো তাহলে কি হয়ে গেল, ক্লোরিন মাইনাস। দাতাকে আমরা দাতা মানে সে যেহেতু দান করেছে এর জন্য পজিটিভ চার্জযুক্ত, এবং সে যেহেতু গ্রহণ করেছে ক্লোরিন সেহেতু তাকে আমরা বলছি নেগেটিভ চার্জযুক্ত বা ঋণাত্মক চার্জযুক্ত। এখন তাহলে আমাদের বন্ধনটা কি, আমাদের এখানে কি দাঁড়ালো, সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস, তার মানে কি, দিস ইজ কল্ড আয়নিক বন্ড বা এটা তড়িৎযোজী বন্ড, ঠিক আছে, আয়নিক বন্ধন। এখন দেখো এটা আবার এরকম আরেকটা এক্সাম্পল অবশ্য আমরা দেখাইতে পারি। এটা গেল, আমরা জানি সোডিয়াম কি এক নম্বর গ্রুপ ওয়ানের সদস্য, গ্রুপ ওয়ানের ধাতু, গ্রুপ ওয়ানের ধাতুর বাইরে সেলের ইলেকট্রন বিদায় সে দেখে দেখা গেছে ইলেকট্রন সহজে তারা ত্যাগ করতে পারে, তার মানে কি এখানে বাইরে এসে সোডিয়ামে বাইরে এসে ইলেকট্রন বিন্যাস এন এস ওয়ান, হ্যাঁ এন এস ওয়ান, এরা কী করে একটা ইলেকট্রন সহজেই ত্যাগ করে, ত্যাগ করে সহজেই কিন্তু সোডিয়াম মেটাল প্লাস হয়ে যায়, আয়ন সৃষ্টি করে, ধাতব আয়নও সৃষ্টি করতে পারে। আর সেই ত্যাগ করা ইলেকট্রন কিন্তু এই যে ক্লোরিন গ্রুপ সেভেন্টিনের মৌল, গ্রুপ সেভেন্টিনের মৌল তার বাইরে এসে এলে কি সেই ইলেকট্রন গ্রহণ করে কী করে কী হয়ে যায়, সেই ইলেকট্রন গ্রহণ করে দেখো সে ঋণাত্মক আয়নে পরিণত হয়ে যায়, আর ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার মাধ্যমে তারা কী করে আয়নে বন্ধন গঠন করে। আচ্ছা আরেকটা আমরা দেখাইতে পারি, দেখো গ্রুপ টু এর ক্ষেত্রে গ্রুপ টু এর মৌলগুলো কি বাইরে সেলে ইলেকট্রন বিন্যাস কি এন এস টু, বাইরে সেলে ইলেকট্রন বিন্যাস এন এস টু, হ্যাঁ থাকায় তারা ইলেকট্রন কী 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 করে বাইরে সেলে ইলেকট্রন তারা ত্যাগ করে তাহলে এম টু প্লাস আয়ন সৃষ্টি করে। এখন এরা কী করে গ্রুপ এরা গ্রুপ সেভেন্টিনের সাথে ইয়ে করে, আর এরা হলো গ্রুপ সিক্সটিন, হ্যাঁ গ্রুপ সিক্সটিন মৌলসমূহের সাথে দুইটা ইলেকট্রন, গ্রুপ সিক্সটিন মৌলসমূহ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি করে এক্স টু মাইনাস আয়নে পরিণত হতে পারে। এখন এরকম একটা এক্সাম্পল যদি আমরা দেখাই, দেখো যে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের বাইরে সেলে কয়টা ইলেকট্রন, দেখো ম্যাগনেসিয়ামের কি ইলেকট্রন আছে কয়টা, বাইরে সেলে দুইটা ইলেকট্রন আছে, সেই দুইটা ইলেকট্রন সে কী করে ত্যাগ করে, ত্যাগ করার ফলে ম্যাগনেসিয়াম টু প্লাস আয়ন পরিণত হয়, দেখো দুইটা ইলেকট্রন সে ত্যাগ করলো, ত্যাগ করলে ম্যাগনেসিয়াম টু প্লাস আয়নে পরিণত হলো, সেই ম্যাগনেসিয়াম টু প্লাস আয়ন দেখো ম্যাগনেসিয়াম টু প্লাস আয়ন সেই সে কী করছে অক্সিজেন, হ্যাঁ অক্সিজেন সেই অক্সিজেন বাইরে সে লিখে দুটা অস্ত্র দুটা ইলেকট্রন ঘাটতি আছে, সে কী করে অক্সিজেন সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে, তার মানে অক্সিজেন টু মাইনাস সেই ইলেকট্রন গ্রহণ করে, দেখো ম্যাগনেসিয়াম টু প্লাস এবং অক্সিজেন টু মাইনাস, তার মানে কি সে ম্যাগনেসিয়াম অক্সাইড গঠন করে, ঠিক আছে। এটা গ্রুপ টু এর ক্ষেত্রে। এখন যদি আমরা বলি আয়নিক বন্ধন, তো আমরা বললাম এখন যদি আমরা বলি যে আয়নিক বন্ধন গঠনে গ্রুপ ভিত্তিক যদি একটু সম্পর্কগুলো আমরা একটু জানতে চাই বা দেখি, দেখো আয়নিক বন্ধন গ্রুপ ভিত্তিক সম্পর্ক যদি বলি আমরা, দেখো পর্যায় সারণী গ্রুপ ওয়ান ও গ্রুপ টু এর মধ্যে যথাক্রমে দেখা গেছে ক্ষার ধাতু এবং মিথক্ষার ধাতু সমূহের যুজ্যতা স্তরে যথাক্রমে দেখাও এন এস ওয়ান, আমি একটু আগেই বলেছি এন এস ওয়ান এবং এন এস টু ইলেকট্রন আছে, তাই না। অপরদিকে আবার গ্রুপ সেভেন্টিন এবং গ্রুপ সিক্সটিন মৌলসমূহে দেখা গেছে যুজ্যতা স্তরে এন এস টু এন পি ফাইভ, এটির ইলেকট্রন গ্রুপ সেভেন্টিন দেখো এন এস টু এন পি ফাইভ, আর এদের ক্ষেত্রে এন এস
NH2NP4 ইলেকট্রন বিন্যাস আছে। এখন এই যে ইলেকট্রন সমূহ আছে, হ্যাঁ, আবার গ্রুপ ওয়ানের ক্ষার ধাতু সমূহের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, অর্থাৎ কি এদের ইলেকট্রন ত্যাগের প্রবণতা সবচেয়ে বেশি। আমরা কিন্তু ইলেকট্রন কীভাবে ত্যাগের প্রবণতা, ইলেকট্রন আসু ইয়ের ক্ষেত্রে আমরা কিন্তু পড়িয়েছি, এটা ইলেকট্রন ত্যাগের প্রবণতা সবচেয়ে বেশি, কারণ হলো তাদের বাইরে সেরে একটা ইলেকট্রন আছে, হ্যাঁ, আর এই একটা ইলেকট্রন তারা ত্যাগ করলে সহজেই অষ্টক পরিপূর্ণ হয়ে যেতে পারে। এবং গ্রুপ সেভেন্টিনের হেলোজেন মৌলসমূহের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, কারণ এদের ইলেকট্রন গ্রহণের প্রবণতা সবচেয়ে বেশি। এই জন্যে কিন্তু যেহেতু তার ইলেকট্রন ত্যাগের প্রবণতা সবচেয়ে বেশি, আর ক্লোরিনের ইলেকট্রন গ্রুপ সেভেন্টিনের মৌলসমূহের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি, এবং উভয়ই কি ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে তারা কি বাইরে সেলে অষ্টক পরিপূর্ণ হতে চায়। এবং আমরা জানি প্রত্যেকটা মৌলই তার বাইরে সেলে অষ্টক পরিপূর্ণ হতে চায়, এবং এই অষ্টক পরিপূর্ণতার মাধ্যমে তারা কি কিন্তু আয়নিক বন বা আয়নিক বন্ধন তড়িচ্যুতি বন্ধন গঠন করছে। এখন আসি আমরা একটু একটু এদের বৈশিষ্ট্যগুলো একটু জেনে নেই। বৈশিষ্ট্য যদি আমি বলি, দেখো একই গ্রুপে আমরা যত নিচে দিকে পারমাণবিক সংখ্যা যদি আমরা নিচের দিকে যেতে থাকি, তাহলে এইসব মৌলসমূহের সৃষ্ট যে আয়নের আকারগুলো ততই কিন্তু বৃদ্ধি পেতে থাকে। আমরা জানি উপর থেকে আমরা যত নিচের দিকে যাই, তাহলে কি হবে, তাদের আকার বৃদ্ধি পাবে, আয়নিক যৌগের আকার ততই বৃদ্ধি পাওয়া এবং সৃষ্ট আয়নিক বন্ধনটা ততই দুর্বল হবে। ঠিক আছে, এক নম্বর বৈশিষ্ট্য আসি। নেক্সট দুই নম্বর বৈশিষ্ট্যে আসি। দুই নম্বরে যদি আমরা বলি, ওই যে আমরা কিন্তু দ্রাব্যতার মধ্যে পড়েছি লাইক ডিজলভ লাইক, হ্যাঁ, সেই নীতি অনুসারে যদি আমরা বলি যে আয়নিক যৌগগুলো পোলার পানিতে মানে পোলার যৌগ কি পোলার দ্রাবকে দ্রবীভূত হবে সেটি তো আমরা পড়ে আসছি, কিন্তু বিশুদ্ধ সমযোজী যৌগের অণুতে কোনো পোল বা ধনাত্মক বা ঋণাত্মক মেরু সৃষ্টি হয় না বলে এরা পানিতে অদ্রবণীয়। বুঝতে পেরেছি আমরা বিষয়টা। দেখো আবারও বলছি, দেখো বিশুদ্ধ সমযোজী যৌগ অণুতে কোনো পোল বা ধনাত্মক বা ঋণাত্মক মেরু সৃষ্টি হয় না বলে এরা কিন্তু পানিতে অদ্রবণীয়। তার মানে কি এরা কিন্তু পোলার বা জৈব দ্রাবক যেমন বেঞ্জিন কেরোসিন এগুলোতে মানে এগুলোতে ধরা গেছে এরা কিন্তু এরা অপোলার জৈব দ্রাবক যেমন বেঞ্জিন কেরোসিন এগুলোতে দ্রবণীয়। যেমন কেরোসিন দেখা গেছে, কেরোসিন নামক একটা হাইড্রোকার্বন এরা পানিতে অদ্রবণীয়, হ্যাঁ। আচ্ছা, দুই নম্বর বৈশিষ্ট্য পরে আমরা যদি আমরা তিন নম্বর বৈশিষ্ট্যে আসি, যে এই যে ধাতু পরমাণুসমূহ একটা বা দুইটা বা তিনটা ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে, এদের যে আয়নীকরণ শক্তির প্রয়োজন হয় এর থেকে বেশি চারটা ইলেকট্রন ত্যাগ করার প্রয়োজনীয় পরিবেশ পাওয়া আসলেও আমাদের এখানে অনেক বেশি দুষ্কর হয়ে যায়, হ্যাঁ। তাই অনেক মৌল ইলেকট্রন শেয়ার করে দেখা গেছে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করে তারা বন্ধনে আবদ্ধ হতে পারে, আবদ্ধ হয়। এইরূপ বন্ধনকে আমরা তখন কিন্তু সমযোজী বন্ধন বলবো। এখন আমরা আসি এইগুলোকে আমাদের আয়নিক বন্ডের বৈশিষ্ট্য। এখন আসি আমরা সমযোজী বন্ধনটা কি, আসি আমরা সমযোজী বন্ধন। দেখো সমযোজী বন্ধন যদি আমরা বলি, দেখো দুটো অধাতব পরমাণুসমূহের সংযোগের সময় সংশ্লিষ্ট পরমাণুসমূহের সমসংখ্যক ইলেকট্রন যোগান দিয়ে এক বা একাধিক ইলেকট্রন যুগল তারা সৃষ্টি করে, এবং ওই ইলেকট্রন যুগল সংশ্লিষ্ট পরমাণুদ্বয় সমানভাবে শেয়ার করে নিজ নিজ কি নিষ্ক্রিয় মৌলের মতো এরা কি স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাদেরকে বলবো আমরা সমযোজী বন্ধন, ঠিক আছে। দুই এখানে কি হচ্ছে, দুইটা অধাতব পরমাণু কিন্তু প্রত্যেকেই তারা কি করছে, দুইটা অধাতব পরমাণু প্রত্যেকে সমসংখ্যক ইলেকট্রন তারা দিচ্ছে, হ্যাঁ,
এবং ইলেকট্রন যুগল গঠন করে এবং পরে সেই ইলেকট্রন যুগল উভয় পরমাণু সমানভাবে শেয়ার করে তারা নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করছে এবং তারা বন্ধনে আবদ্ধ হচ্ছে। আর এইরূপ বন্ধনকে বলবো আমরা সমযোজী বন্ধন। এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখাই, দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর মধ্যে ইলেকট্রন যুগল শেয়ার করা, মানে ইলেকট্রন যুগল গঠন বা শেয়ার করার মাধ্যমে দেখা গেছে সমযোজী পানি অণু গঠন করে, এবং কার্বন এবং হাইড্রোজেন পরমাণুর মধ্যে ইলেকট্রন যুগল শেয়ার করে সমযোজী মিথেন অণু গঠন করে। হ্যাঁ, এটা লুইস প্রতীকের মাধ্যমে আমরা দেখাইতে পারি। কীরকম দেখো, হাইড্রোজেন আমরা যদি হাইড্রোজেনকে এইভাবে প্রচ্ছন্ন দ্বারা দেখায়, এবং দেখো অক্সিজেন, হাইড্রোজেন এখন দেখো দেখাই দেখার সুবিধার্থে আমি কিন্তু এইভাবে লিখলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে। দেখো এই যে হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন এখন দেখো অক্সিজেনের আমি লিখে ফেললাম, দেখো অক্সিজেনের ইলেকট্রন দেখো আমি লিখে ফেললাম, এখন হাইড্রোজেনের এই যে ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তারা কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধনে আবদ্ধ হলো। এই যে দুইটা বন্ধন, একটা বন্ধন, এই যে একটা বন্ধন শেয়ারের মাধ্যমে বন্ধনে আবদ্ধ হলো। অপরদিকে যদি আমরা দেখাই, আরেকটা বললাম যে হাইড্রোজেন, হ্যাঁ ধর চারটা হাইড্রোজেন আমি এভাবে দেখাই মিথেনের ক্ষেত্রে, কার্বন চতুর্যুগী কিন্তু আমরা জানি। দেখো কার্বন কী করছে, এই যে কার্বনের চারটে বাইরে সেলে চারটা ইলেকট্রন আমি দেখাচ্ছি, দেখো বাইরে সেলে তার চারটা ইলেকট্রন আছে, হ্যাঁ চারটা ইলেকট্রন। আর দেখো এখন কী করবে, এই যে বাইরে সেলে তার চারটা ইলেকট্রন, এখন এদিকে চারটার সাথে এখানে হাইড্রোজেনের একটা, দেখো হাইড্রোজেনের একটা আসলো, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেনের একটা এসে এখানে একটা বন্ধন গঠন করলো, এখানে হাইড্রোজেনের আরেকটা এসে আবার আরেকটা বন্ধন গঠন করলো, এখানে হাইড্রোজেনের আরেকটা এসে আবার বন্ধন গঠন করলো। দেখো এইভাবে মিথেন, এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা যে কোনো কোনো সমযোজী অণুতে এই যে লুইস প্রতীকে বা অষ্টক মতে যদি আমরা বলি যে কেন্দ্রীয় পরমাণু প্রতীকের চারপাশে বন্ধনী ইলেকট্রন যুগল এবং নিঃসঙ্গ বন্ধনী ইলেকট্রন যুগল বা বন পেয়ার ইলেকট্রন এবং নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বা লন পেয়ার ইলেকট্রন উভয়ই কিন্তু থাকে, দুইটাই থাকে। আবার কোনো কোনো সমযোজী অণুতে দেখা গেছে কেবল বন্ধনী ইলেকট্রন যুগলই থাকে এবং কিন্তু কোনো নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকে না। যেরকম আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখাই যে পানি, হ্যাঁ পানির ক্ষেত্রে যদি আমরা দেখাই, পানির অণুতে দেখা গেছে অক্সিজেন পরমাণুর উপর, অক্সিজেন পরমাণুর এই যে দেখো উপরে এবং নিচে দুইটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল এবং দুই পাশে কী আছে, দুইটা বন্ধন ইলেকট্রন যুগল আছে। কিন্তু মিথেনের, মিথেন অণুতে চারটা বন্ধন ইলেকট্রন যুগল আছে, মিথেন অণুতে কিন্তু চারটা বন্ধন ইলেকট্রন যুগল আছে কিন্তু কোনো নিঃসঙ্গ ইলেকট্রন যুগল নেই। আচ্ছা এটাই, এখন তোমরা বলবে যে বন্ধনী ইলেকট্রন যুগল এবং নিঃসঙ্গ ইলেকট্রন যুগল কী, তাই না? এরকম একটা প্রশ্ন আসে যে বন্ধনী ইলেকট্রন যুগল এবং নিঃসঙ্গ ইলেকট্রন যুগলটা কী। এখন যদি আমি বলি যে বন্ধন ইলেকট্রন যুগলটা কী, সমযোজী অণুতে যে ইলেকট্রন যুগল দুইটা পরমাণুকে আবদ্ধ রাখে, সমযোজী অণুতে যে ইলেকট্রন যুগল দুইটা পরমাণুকে আবদ্ধ রাখে এবং ওই ইলেকট্রন যুগল উভয় পরমাণু নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট থাকে, সেই ইলেকট্রন যুগলকে আমরা বন্ধন ইলেকট্রন যুগল বলবো। অনু আমরা কিন্তু একটু আগেই বললাম এই যে পানির ক্ষেত্রে এক্সাম্পলটা দেখলাম যেমন কি পানির অণুতে দুইটি করে বন্ধন ইলেকট্রন যুগল আছে কিন্তু মিথেন অণুতে চারটা বন্ধন ইলেকট্রন যুগল আছে। এখন আসি আমরা, বন্ধন ইলেকট্রন যুগল বুঝলাম, এখন আসি আমরা নিঃসঙ্গ ইলেকট্রন যুগলটা কি। নিঃসঙ্গ ইলেকট্রন যুগল হলো, দেখো
নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, এই যে সমযোজী যুগের অণুতে যে ইলেকট্রন যুগল কেবল কেন্দ্রীয় পরমাণু নিউক্লিয়াস দ্বারা, কেন্দ্রীয় পরমাণু নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট থাকে এবং ইলেকট্রনের মানে সেই মানে অষ্টক পরিপূর্ণতার সে ভূমিকা রাখে, সেই ইলেকট্রন যুগলকে আমরা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বলবো। যেমন পানি, হ্যাঁ পানির অণুতে আমরা যদি পানি এইভাবে লিখে, এই যে পানি তাই না, এই যে দেখো, হ্যাঁ পানির অণুর মধ্যে যে এই যে কেন্দ্রস্থ যে অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণুতে দুইটাই নিঃসঙ্গ ইলেকট্রন যুগল কি আছে। আবার যদি আমরা দেখো অ্যামোনিয়া, অ্যামোনিয়া কিন্তু আমরা ই করতে পারি, অ্যামোনিয়া আমরা কীভাবে লিখি, NH3 তাই না। দেখো NH3 এটাকে আমরা কীভাবে লিখতে পারি, দেখো এই যে দেখো অ্যামোনিয়া লিখলাম, এখন দেখো নাইট্রোজেনের একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন, নাইট্রোজেনের একটা ইলেকট্রন এবং হাইড্রোজেনের একটা ইলেকট্রন, হ্যাঁ নাইট্রোজেনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন। এখন এইখানে দেখো নাইট্রোজেনের একটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বিদ্যমান আছে, অ্যামোনিয়া নাইট্রোজেন পরমাণুতে একটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বিদ্যমান থাকে, এটাকে আমরা বলবো নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, ইলেকট্রন যুগল, ঠিক আছে। আচ্ছা আর বন্ধন ইলেকট্রন যুগল কাকে বলছি, এই যে এটাকে বলছি আমরা বন্ধন ইলেকট্রন যুগল, এই যে দেখো নাইট্রোজেনের একটা ইলেকট্রন এবং হাইড্রোজেনের একটা ইলেকট্রন মিলে তারা কি দুইটা একটা বন্ধন গঠন করছে, বন্ধন ইলেকট্রন, ইলেকট্রন যুগল, ঠিক আছে। সাধারণত গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16 এবং গ্রুপ 17 মৌলসমূহের মধ্যে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয়। এখন দেখো আজকে আমরা এই পর্যন্তই রাখি, আজকে এই পর্যন্তই থাকুক, আমরা নেক্সট ক্লাসে সমযোজী বন্ধনের অরবিটাল অধিক্রমণ বা সমযোজনী বন্ধন মতবাদ বা ব্যালেন্স বন্ড থিওরিটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আর সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আল্লাহ হাফেজ।